প্রিয় দর্শক, আজ 31 অক্টোবর 2020 শনিবার। আমি শাহরিয়ার পলাশ জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতির সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দুইজন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1225-এ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1182 জন এবং মোট চিকিৎসাধীন রয়েছেন 29 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কেউ কোয়ারেন্টিনে যুক্ত না হলেও ছাড়পত্র পেয়েছেন 1 জন এবং মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 24 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা।